নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিনের মতো আমি কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে বলি, হয়তো আপনার সাথে সেম টু সেম রাশির মিলে যায়, হয়তো আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটতেও পারে, আবার না ঘটতেও কিন্তু পারে। কারণ আমি বারবার বলি, এই অর্থপ্রাপ্তির যে চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কি ঘটবে না। কারণ রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে অর্থ দিয়ে থাকে, রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কী করবে, আপনাকে এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল করবে এক কথায়। অর্থাৎ অল্পের জন্য হচ্ছে না, সেই জায়গাটা মিরাকেল কাজ কিন্তু করবে রাহু রক্ষা কবচ। এবং সর্বোপরি হচ্ছে ভাগ্যভাব, এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যের জায়গাটাকে যদি স্ট্রং করা যায়, ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিতরূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করবে। অনেকে বলছেন যে স্যার, আমাদের টার্গেট নাম্বারটা কিভাবে মিলাবো। দেখুন, এটাও কিন্তু একটা ফর্মুলা কিন্তু রয়েছে, যারা আমার সাথে পরামর্শ করছেন সেখানে কিন্তু আমি টার্গেট নাম্বারটা আপনারা কিভাবে মিলাবেন তার উপর কিন্তু আমি ডিটেলস কিছু জানিয়ে দিচ্ছি। এই টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় এবং রাশির নাম খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। আমি বলছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে, কারণ একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান, তা কখনোই না। তেমনি এই প্রাপ্তির জায়গাটা আমি আপনাদেরকে বারবার বলি, যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে, কম হোক বেশি হোক। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, যে যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন না, হাত জোর করে নিবেদন করছি, আপনাদের কাছে অনুরোধ করছি আমি, যে আপনারা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। কারণ আপনারা আগে দেখে নিন না আপনাদের এই প্রাপ্তির যোগটা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা জেনে নিন। আমি আপনাদের কাছে বারবার আমি বলি যে, এই যে আমি জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করতে বলছি, এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ, এবং পাশাপাশি শুক্র বুধ শনি, এই তিনটি গ্রহ ভাগ্যভাব এবং ধনভাব আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলো এবং দশা মহাদশা আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে সেটা আগে জেনে নিন। আমি আপনাদের জন্মকুণ্ডলিতে একটি কথা বলি, যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি দুর্বল থাকে তাহলে কি হবে, প্রাপ্তি ঘটবে না। রাহু আপনার নেগেটিভ রয়েছে, নেগেটিভ জোনে রয়েছে, প্রাপ্তি ঘটবে না। এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, রাহুকে পাওয়ার দিতে হবে, রাহু রক্ষা কবচ যাদের অল্পের জন্য, আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, হয়তো আপনাদের অনেক বছর হয়ে গেছে, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কি হবে, আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। আমি বারবার একটি কথা বলি আপনাদের কাছে, প্রতিদিন কৌশিকদা কিছুটা আপনাদের কাছে সময় নেয়, হয়তো আপনাদের মূল্যবান সময়টা আমি নিই, কিন্তু কিছু এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। প্রাপ্তি ঘটবে, রাশির নাম আছে, যদি গাঢ় যোগ থাকে, আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আপনার আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে।
আর যদি আপনার না থাকে তাহলে কিন্তু শত চেষ্টা করে কিন্তু হবে না। তার জন্য আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করতে হবে এবং আপনার প্রতিকার প্রতিবিধান গ্রহকে পাওয়ার আপ দেওয়া, রাহু গ্রহকে পাওয়ার আপ করা, এই জায়গাগুলো কিন্তু একান্তই দরকার। এবার আমি তিনটি রাশির কথা বলছি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 9:02 থেকে আপনাদের 10:32 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4। আপনাদের যে শুভ সময় 10:52 থেকে 11:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:48 থেকে 12:22 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 3 রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, কম হোক বেশি হোক। হয়তো আপনার জন্মছকে বড় কোনো যদি দোষ না থাকে, যদি রাহুগ্রহ আপনার ফেভারে যদি থাকে, দশা মহাদশা যদি আপনার পারমিট করে, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমরা বলছি নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, কারণ সময়টা আগে জেনে নিন। প্রাপ্তির ক্ষেত্রে আপনার ডেস্টিনি অনুযায়ী ফরচুনা নাম্বারটা আগে জেনে নিন এবং লাকি কালার সেটা জেনে নিন, নিশ্চিতরূপে আপনারও কিন্তু প্রাপ্তি হবে। কারণ আমি কোনো না কোনো রাশির নাম বলছি, কোনো না কোনো দিন আপনাদের কিন্তু প্রাপ্তি হবে, সেদিন হয়তো আপনাদের প্রচুর অর্থ অপচয় হয়ে গেছে, তাই সঠিক সময়টা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছ থেকে জেনে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।